আজ ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা দিয়ে আসলাম। ভাবিনি যে আজকে দিতে পারবো, কারণ আজকে ঠিক 84 দিন আমাদের, আমি আর তিতলি বাবা দুজনে মিলে গিয়ে দিয়ে এসেছি। তো আমরা যেখান থেকে নিয়েছিলাম, যে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, সেখান থেকেই নিলাম। তো ভাবতে পারিনি এতটা ফাঁকা মানে গিয়ে দিতে পারবো বা ফাঁকা থাকবে। ফাঁকা মিন্স মানে আমরা ফার্স্ট ডোজের যেরকম ভিড় পেয়েছিলাম সেই ভিড়টা ছিল না, 100 জনের মতন লোক ছিল, 100 জনের মতন মানে টোকেন দেয়, তো 100 জনের বেশি আর টোকেন দেয়নি সেকেন্ড ডোজের জন্য। শুধু তো ফার্স্ট ডোজ আজকে দেয়নি, শুধু সেকেন্ড ডোজ যারা পায়নি শুধু তাদের জন্য, সেকেন্ড ডোজ যারা নেবে শুধু তাদের জন্যই দিচ্ছিল। তো যাই হোক, আমরা পেয়ে গেছিলাম, টোকেনটা পেয়ে গেছি এবং সেকেন্ড ডোজটা দিয়ে এসেছি, দিয়ে তো আসলাম। আর আসতে গিয়ে তোমাদের জন্য একটু ভেবেছিলাম, যে ভেবেছিলাম কি আমি ফটো শ্যুটও করলাম। আসলে রানিংয়ের মানে ফিরে যখন আসছি, আমাদের যে সৌরভ গাঙ্গুলির যে মামা বাড়ির ওদের যে রথটা বেরোয় সেই রথটা দাঁড়িয়েছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে আমি আর সেটাকে তুলতেই পারলাম না ফটোটা, আর রিক্সাওয়ালাও দাঁড়ালো না। ভ্যাকসিন দিতে গেছিলাম, দিচ্ছি ভ্যাকসিন দিয়ে, সেকেন্ড ডোজ ছিল দিয়ে দিচ্ছি। কিসের সামনে একটু আসতে করবেন তো দাদা, ওই রথের সামনেটা, ওই রথের সামনে তো একটু আসতে করবেন। আমার সামনেই হচ্ছে সৌরভ গাঙ্গুলির মামা বাড়ি, ডান দিকে, বাঁ দিকে হচ্ছে ওদের বাড়িরই রথ। সেই রথটা তোমরা একটু দেখো না, ও দাঁড়ালো না, আমারও তোলা হলো না। তো কিছু করে নেই, দেখি এখন তো 7 দিন থাকবে, দেখি এর মধ্যে যদি পারি তো আমি ওটাকে তুলব, মানে ওই মানে রথের ফটোটা তোমাদের দেখাবো। তো যাই হোক, তো দুপুরবেলা এসেছি আমি প্রায় কটা, তখন অনেক বেলা, মানে গেছি তো অনেক বেলাতে তারপরে এসেছি। তো যাই হোক, দিয়ে এসে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, দুপুরবেলা একদম ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়েছি এমন যে 6টার সময় ঘুম ভেঙেছে, 4টার সময় শুয়েছি আর 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, একটু কীরকম ম্যাচ করছে শরীরটা, খুব একটা যে ফ্রেশ রয়েছে সেটা নয়। তো দেখা যাক, জ্বর ঠর আসেনি এখনও, ফার্স্ট ডোজে জ্বর এসেছিলো, এইটাতে জ্বর আসেনি, সেকেন্ড ডোজে জ্বর আসেনি এখনও অবধি। তো দেখা যায়, এমনি শরীরটা একটু হাতটায় তো ব্যথা হয়, ব্যথাটা হচ্ছে। আর তো আজকে জানি না আমার শরীরটা কতটা ঠিক থাকবে না থাকবে, যাই হোক এখন অবধি তো ঠিকই আছি। আর জানো, আজকে রান্না বান্না পর্যন্ত করতে পারিনি, মানে এমনি আমি বেলা করে রান্না করি, সেখানে হঠাৎ করে ওরকম আমাকে ফোন করে ওর বাবা ডাকছে যে শিগগিরই চলে আসো। কি আজকে আমি একটা অপকর্ম করেছি, অপকর্ম মানে কি, ও এত তাড়াহুড়ো করে না, যখন বেরোবে তখন তার আয়রন করে দাও সঙ্গে সঙ্গে সবকিছু, আর আমারও মাথাতে নেই। দেখো কি করেছে, দাঁড়া দেখুন, আমার এত সুন্দর কুর্তিটাকে দিয়েছে ধ্বংস করে। আরে আমি বুঝতে পারিনি, ওই ওই পোর্শনটা সিনথেটিক কাপড়, আমি বুঝবো কি করে, তোর কোনো জামা তো এরকম সিনথেটিক নয়, মানুষ এখানে হাত দিলেই বুঝতে পারবে না। আর দূর, তুই যা তাড়াহুড়ো করিস না, মানে আয়রনটা বসিয়েছি আমি, জাস্ট রেডি হয়ে বলে, আমার সবথেকে প্রিয় কুর্তি এটা, কালো আমার সবথেকে ফেভারিট কালার, তার মধ্যে এটা আমার সবথেকে প্রিয় একটা কুর্তি ছিল, দিয়ে বললাম একটু আয়রন করে দাও। হ্যাঁ, আর নিজে করে নিস না কেন, সবকিছু মায়ের উপর নির্ভর করে, ঠিক আছে, কি পারো তুমি। তো যাই হোক, এমন আয়রন করলো, বে বাবা, তখন বুঝেছি কিছু একটা কীর্তি করেছে, গিয়ে দেখি পুরো এখান থেকে শুধু এই ডিজাইনটা থাকবে, শুধু এই যে এই ভি ডিজাইনটা থাকবে তাই পরবো আমি, তুমি এইটাকে তুলে দাও, আমি এটা ছাড়বো তো মা, আমি সেরকম হলে সব প্রথম শুধু কালো কুর্তিটাই পরবো আমি, কিন্তু আচ্ছা কি মুশকিল,
এটা হবে না ছাড়া, এটাকে তুমি যেভাবে হোক ঠিক করে দাও, আমি এরকম কুর্তি পাবো না আর আমি যাই না। হ্যাঁ এটা খুব, এই কোথা থেকে নিয়েছিলাম জানো, ওই ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। হ্যাঁ আর ব্র্যান্ড ফ্যাক্টরিতে না সত্যি কথা বেশ সুন্দর সুন্দর, ব্র্যান্ড ফ্যাক্টরিতে খুব সুন্দর সুন্দর কুর্তি মানে বেশ ভালো পাওয়া যায়। আর এই ঠিক জুলাই অগস্টে বেশ ওরা একটা ডিসকাউন্টও দেয় খুব। আমি ওর অনেকগুলো কুর্তি ওখান থেকে কিনেছি, বেশ খুব ভালো, খুব সুন্দর সুন্দর মানে কুর্তিগুলোই বেশিরভাগ ভালো পাওয়া যায়। আমি অনেকগুলো ওর সেট কিনেছি, মানে কুর্তি পালাজো মানে আপার লোয়ার দুটো মিলিয়ে, বেশ ভালো ব্র্যান্ড ফ্যাক্টরির কালেকশন বেশ ভালো থাকে। ভালো মানে হাইফাই কিছু না, নর্মাল যেগুলো একদম পরা যায় মানে রেগুলার ওয়্যার হিসেবে বেশ ভালোই। তো কী করবো আজকে একটা কুকু মানে এটা হঠাৎ করে হয়ে গেছে, কেউ ইচ্ছা করে করে, আমি সত্যি কথা বুঝতেই পারিনি যে ওই ওই পার্টটা আর কি সিনথেটিক, যে আমার ওই আপার পার্টটা সিনথেটিক যে আমি সত্যি বুঝতে পারি না। এমন করতে থাকে না ঠিক বেরোবে, ওকে হাজার দিন বলেছি তুই যখন বেরোবি তার আগে তুই জামা কাপড় ঠিক করে রাখ, রেডি করে রাখ, কী পরবি না পরবি সব রেডি করে রাখ। ও করবে কি ঠিক বেরোনোর আগে তখন হুড়মার করে সমস্ত জিনিস নামাবে, নামিয়ে এটা ওটা সেটা সব মানে কোনটা ঠিক হলো পড়লো পরে ছড়িয়ে গড়িয়ে চলে যাবে। হ্যাঁ আজকে শুনুন, আমার লিটারেলি বলতে গেলে কি আমার রেডি হতে হার্ডলি 10-15 মিনিট লাগে, ওর থেকে বেশি সময় আমার লাগে না। আজকে আজকে বা লিটারেলি মানে এত টাইম লাগায় মানে আপনি বিশ্বাস করতে পারবেন না কি টাইম লাগিয়েছি। আজকে বাবা ফোন করে, আরে আমার না লাইন আছে তুমি চলে আসো। মানুষের একটা কুর্তি আর লেগিংস পরতে কতক্ষণ সময় লাগে, হার্ডলি 5 মিনিট ধরলাম, কুর্তি পার করবে লেগিংস পার করবে পরে নেবে চলে। না না আসলে তিনি কুর্তি খুঁজে পাচ্ছেন, আর এটা মানে বলবো মানে আমাকে জ্ঞান দেয় এত, নিজের কি কুর্তি সে তাই জানে না, মানে বলে যে এদিকে আমার জামা কাপড় নেই। হ্যাঁ এদিকে যে হাজারখানা যে কুর্তি মানে কোন কুর্তি পরবে বুঝতে পারছি আসলে না, সব থ্রি কোয়ার্টার কুর্তি কি পরবো। আমি বললাম তোমার তো ওই নীল কালারের হাত কাটা কুর্তিটা আছে, কারণ মানে ওই যে এরকম হাতাওয়ালা কুর্তি আছে সেটা বড়, ও হ্যাঁ হ্যাঁ ওর কোটা আছে না একটা তিনখানা কুর্তি ছাড়লো, তখন না পাঁচ পড়লো পরে ছাড়লো ছেড়ে দেওয়া 4 নম্বরটা পড়লো এই জন্য বাবা। না না আরে ওর বাবা এমন করতে থাকে না, মানে এক্ষুনি চলে মানে এত মানে মাথাটা আমার ব্রেনটা তখন একদম পাজল হয়ে যায়, পাজল তোমার মধ্যে মানে মানুষ মানে কি বলবো আপনাকে বোঝাতে পারবো না, বাবা আসলো তোর টাইম নাই এত টাইম নাই মানে সত্যি মানুষের ধৈর্য হারিয়ে দে বাবা কি বল। হ্যাঁ এই যে ডিঙ্গু দেখ না কানটা খারাপ হয়ে গেছে দেখছিস না, খুলে দে দরজাটা দেখলি না। হ্যাঁ মানে তো টাইম লাগা যে কি বলো মানুষ টাইম লাগে না, ও বাবা এমন মানে মাথাটা আমার ই করে দেবে না পুরো আমি ঘেটে যাই সেই সময় এত পাজল করতে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আরে তাড়াতাড়ি আসবে আমি তো তখন কি আর তারপরে আমার মাথাটা মায়ের প্রচন্ড ধরে যায়, মানে শুধু এইটা বলে না যে কোনো কোনোটা কোনোটা বিয়ে বাড়িতে যাচ্ছি যদি 6টা থেকে সাজতে শুরু করে সাজগোজ কিন্তু এমন কিছু করবে না, কিন্তু ওই নড়তে চড়তে আসবে মা। সাই বলছি ফার্স্টে সকাল থেকে শুরু হবে, যদি কোনো বিয়ে বাড়ি থেকে সন্ধ্যে বেলা সকাল থেকে ভেবে কি কোন শাড়িটা পরবো, আমি না এখন বিরক্ত হয়ে গিয়ে আমি উত্তরই দিই না, যেটা ইচ্ছা তোমার সেটা পরো, কারণ আমি বলবো এই শাড়িটা পরো সন্ধ্যেবেলা গিয়ে দেখবো অন্যটা শাড়ি পরছে, তাহলে তোমার আমার অপিনিয়ন নেওয়ার মানেটা কি আমি বুঝি না। সেটা তুইও করিস তুইও করিস, আমি সব না আমার হচ্ছে কি বলতো যেখানে যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান মতন আমি ড্রেস করি। হ্যাঁ আমি একটা অন্নপ্রাশনে যাচ্ছি সেখানে তো আমি বেনারসি পরবো না, আরে সাপোজ আমি ওই মানে বলছি সাপোজ ওই রকমই তো ঘটনাটা ঘটে, আমি ওই উল্টো পাল্টা জামা কাপড় পরে গিয়ে বলবে না, আমি একটা অফিসের মিটিং এ যাচ্ছি একটা রেস্টুরেন্ট একটা ক্যাফেতে যাচ্ছি না সেজে বুঝে যা সেজে বুঝে না না সেজে বুঝে, তুই যেহেতু ক্যাফেতে যাচ্ছিস একটা প্রপার একটা ড্রেস পরে তো যাবি, তুই তো অফিসে গেলে সেখানে ঠিক আছে অফিসে এটা করা যায় না, কারণ কেন বলছি মানে মানে আমার সাথে যারা থাকবে তারা কেউ বিন্দু মাত্র সাজে না, বা সেখানে যদি আমি মিনিমাম কাজলটুকু পরে যাই সেটা বিভৎস মনে হয়, তো ওই জন্য আমি ওইটা করতে পারবো না, কারণ এগুলো অনেক ব্যাপার আছে অনেক ট্যাকটিক্স আছে, আমি হঠাৎ করে যে কোনো জায়গায় সেজে যেতে পারবো না, কাজল লাগা সাজা না ওই কাজল লাগানোটা অনেক বড় ব্যাপার, অনেক সাজার কথা মানে জানছি মানে জিন্সের সঙ্গে যে টপটা পরবি সেই টপটা ঠিকঠাক একটা টপ পরে যা, যা হোক তা হোক পরে যাস না। হ্যাঁ
একটা যাই বল না কেন একটা ড্রেস আপের উপরও অনেক কিছু নির্ভর করে, একটা লুকের ব্যাপার আছে। তো যা হোক তা হোক করে চলে গেলাম, আমি একদম পারিও না আমি করে। হ্যাঁ, ঘরে আমি যেভাবে খুশি খুব এলোমেলো হয়ে থাকি, আমার ঘরে আমাকে কেউ দেখবে না ঠিকঠাক করে দেয়, একটু এলোমেলো তো। কিন্তু আমি যখন বাড়ির থেকে বাইরে পা দেবো, আমি একটু ঠিকঠাক জামা কাপড় না পরে আমি বেরোতে পারি না। তো যাই হোক, আজকে এরকম, হ্যাঁ, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করনি, শুধু ব্লগটা দেখছো, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আজকের মতন এখানে।